হে হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। যেহেতু প্রত্যেকবার ব্লগে শ্যুট করি যখন তখন আমার ফ্রেন্ডের ফোনটা থাকে, তাই জন্য অসুবিধা হয় না অতটা, ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করি। ও এখনো আসেনি, আসুক তারপরে আমি বলছি, কথা বলছি তোমার সাথে। সো ফাইনালি ইনি চলে এসেছেন, হাই বলে দাও। হাই হাই। এবার অরিজিতের ব্লগটা শুরু করবো ও স্টাইলে। সো ফার্স্ট অফ অল আমি ব্লগ কীভাবে করতে হয় জানি না, বাট আমার ফ্রেন্ড বললো বলে আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে আপনাদের সাথে, আপনাদের হ্যাঁ এরপর থেকে আমি করবো মাঝে মাঝে, হ্যাঁ ফার্স্টে ওষুধ করবো তারপর আমি করব। তো আমরা আজকে দক্ষিণেশ্বরে এসেছি ব্লগ করতে। যাই হোক, এ হয়ে যাবে, আবার সবসময় তো ফার্স টাইম সবাই ভালো করতে পারে না, যেহেতু আগের ব্লগে তুই কিছু বলিসনি তাই জন্য। তো আমরা এই কাকুর কাছ থেকে, কাকু একটু আসো, এই কাকুর কাছ থেকে ডালাটা নিলাম, আমি ইউটিউব ভিডিও করি, ইউটিউব ভিডিও, বুঝলে? আমি বলে দাও তোমার নাম কি। আমার নাম হচ্ছে ও। আচ্ছা, তোমার ট্রলে নাম্বার 88 নাম্বারে তোমরা যখনই আসবে এসো। কাকিমে আছে, এই যে কাকিমা, এই যে কাকিমা, আমি এখান থেকেই নিলাম এবং যখনই আসি আমি স্কাইওয়াকের উপর থেকেই নিব। তো ডালা নেওয়া হয়ে গেছে, এবার যাই পুজোটা দিয়ে তারপরে যে থামলেনটা দিয়েছি তার ব্যাপারে অবশ্যই ডিসকাশন করবো। অরিজিতা ও ব্যাক ক্যামেরা দিয়ে করবে, যেহেতু ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্লগ করি না, তো ভীষণই অসুবিধা হচ্ছে, হাতে ব্যথা হচ্ছে, ট্রাইপড আছে, বাট ভিতরে আগে পুজোটা দিয়ে নিই তারপর কথা বলছি, যেহেতু ভিতরে অ্যালাউ নেই ফোন টোন। তাই আমরা চলে এসেছি মন্দিরের পিছন গেটে, সামনে থেকে ঢুকি না, কারণ ফ্রিতে জুতো রাখবো, তাই ফ্রিতে জুতো রেখে মজাই আলাদা আছে, জানি চুরি হয়ে যাওয়ার ভয় আছে, তাও এত বছর ফ্রিতেই রেখে আসছি। তোমরাও এসলে এখানে ফ্রিতে, আসলে না বুদ্ধি। তো যাই হোক গাইস, আমরা চলে এসেছি এখানে এবং যাচ্ছি পুজো দিতে, পুজো দিয়ে এসে ব্লগটা শুরু করবো। হে হোয়াটসঅ্যাপ, সরি ইন্ট্রো চেঞ্জ হ্যাঁ মামা, এবার তোমাদেরকে বলবো কারণটা কেন আমি সরি, আসলে ব্লগ বেশিক্ষণ হয়নি তো, সরি এটাও সরি, মানে বেশি দিন হয়নি তো ব্লগিং করছি, তাই জন্য একটু অসুবিধা হতে পারে। আর চলো, বাঙালি ব্লগারদের একটাই একটাই প্রবলেম হচ্ছে, মানে ব্লগের মাধ্যমে তো তো করা ছাড়া কোনো কাজ, তো অত করতেই থাকে, অত করতেই থাকে এবং সেটা দেখতে থাকে। তো চলো ভিডিওটা দেখ, আমাদের মনে হচ্ছে তামিলে দেখেছি, তাদের সিনেমাতে মনে হচ্ছে না এসেছে, সেই অটোগ্রাফ বা সেলফি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখানে, অটোগ্রাফ তো এখন পেন্টেন নেই তো সেলফি, তাই জন্য এখন ওয়েট করছি দেখি কখন আসে। তারপর আমার
মাসের জন্য এবার আমি বলতে থাকি। থাম্বনেলটা হচ্ছে বলতে চাই আমি যে মানে আমি যখন ছোটবেলায় এখানে থাকতাম, মানে দক্ষিণেশ্বরে থাকতাম, ছোট থেকে এখানেই আমার জন্মস্থান, এখানেই দক্ষিণেশ্বরেই থাকতাম, এবং আমি এই থাম্বনেলটা দেওয়ার কারণ কারণ সত্যিই দক্ষিণেশ্বরের শিব মন্দির থেকে চুরি করি, কারণ চুরি করি মানে নিজের স্বার্থে না, গরিবদের দিই, এবং ছোটোবেলায় যখন নিজে চুরি করতাম তখন সেটা নিজে খাবার খাওয়া খেতাম আর লাড্ডু গজা খেতাম, নিজেই রাখতাম, ওটা আমি কাউকেই দিতাম তখন বুঝতাম না, যখন বড় হলাম তখন ব্যাপারটা বুঝলাম যে যে ব্রাহ্মণগুলো শিব মন্দিরে কী বলছে শিব মন্দিরে যারা রেগুলার কাজ করছে তারা মান্থলি একটা অবশ্যই নিশ্চয়ই পায় মাইনে, ওরা তো আর এমনি এমনি মন্দিরে কাজ করছে না, তো এক্সট্রা ওদের ইনকামটা যে শিব মন্দিরে ঠাকুরের গায়ে যেটা দিচ্ছে টাকাটা মানুষে প্রণামী বাক্সতে না দিয়ে সেই টাকাটা ওরা নিয়মিত রেগুলারই তুলে যাচ্ছে। এবং সেকেন্ড যে মানে গঙ্গার ধারে যে শিব মন্দিরগুলো আছে ছটা, ওখানে একজন বয়স্ক বুড়ি আছে, উনি একজন মানে একদিন আমাকে চিনেই ফেলেছিলেন প্রায়, আমি তো ওখান থেকে পালিয়েছিলাম দৌড়ে গিয়ে মা ভবতারিণীর মন্দিরে ওখানেই ছিলাম লুকিয়ে, তারপর আবার গেছি, আবার গিয়ে টাকা তুলে তারপরে আবার এসে তারপরে ওই টাকাগুলো নিয়ে আবার কিছু গরিবদেরকে দিলাম, তারপর কিছু আমার নিজের কাছে রাখলাম। আর আমার নিজের পিসি ডাল্লবে যে পিসি থাকে সেই পিসি আগে বলতো যে তুই যা করিস এটা তো পেপারে দেখানো উচিত, তুই ভিডিও টিডিও করিস না কেন, তো তখন আমি জিনিসটা নিয়ে ভেবে দেখিনি, এখন মনে হলো ব্লগটা করলাম এবং আজকে পুজো দিতে আসছি বলেই ব্লগটা হচ্ছে। তোমরা দেখলে যে আগের অতগুলো ভিডিওগুলো খুবই ভালো লাগলো, আর যে ফটোগুলো আমি আজকে কিছু ফটো তুলেছি স্কাইওয়াকে এখনই এসে, তো সেইগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করবো, অবশ্যই ফলো করো ইনস্টাগ্রামে। তো এই যে চুরি করার কথাটা এটা কিন্তু আমি রেগুলার করতাম না, যে রেগুলারই মানে গিয়ে ওদের মানে এক্সট্রা ইনকামটা আমি নিয়ে নিতাম সেটা না, আমার যখন আমি টাইম পেতাম এখানে থাকতাম যখন টাইম পেতাম তখন যেতাম, আর এখন তো বারাসাত থেকে যখনই মনে হয় যে ঠাকুরের কাছে গিয়ে পুজো দিয়ে আসি তখনই চলে আসি, তখনই ওই কাজটা করি। তাছাড়া আর এই দুবার যে আসলাম এই আজকে আর আগের বারে, এই দুদিনই বিকেলবেলা হয়ে গেছে, তো বিকেলবেলা শিব মন্দিরগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে। আরেকটা আর কিছু পয়েন্ট তোমাদেরকে বলতে চাই, কিছু যখন দক্ষিণেশ্বরে আসবে তখন তোমরা অবশ্যই কিছু হলেও স্কাইওয়াকের উপরে ওদের কাছ থেকে প্লিজ প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, তোমরা প্লিজ ওদের কাছে কিছু নেবে, যেহেতু যে কোনো দোকানে তুমি ডালার দোকান থেকে ডালাটাও নিতে পারো, অসুবিধা নেই, তুমি প্লিজ ভিতরে যেও না, ভিতরে ওরা অনেক টাকা নেয় জানি, কিন্তু তাও ওরা বেশি টাকা নেয়, তাও মিষ্টিটা দেয় হচ্ছে চিনির দলা, তাও তোমরা হয়তো বলবে যে ঠাকুরের যে কোনো প্রসাদই হতে পারে, সেটা আমিও মানি, কিন্তু দেখো অনেক মানুষকে আমি নিজে শুনতে যখন আমি হাঁটাচলা করি স্কাইওয়াকে, যখন আমি তো এখান থেকেই স্কুল থেকে বাড়ি স্টেশনে যাই, মানে এখান থেকে হেঁটে গিয়ে স্টেশনে গিয়ে দক্ষিণেশ্বর স্টেশনে গিয়ে ওখান থেকে ট্রেনে উঠি ডাউন লোকালে, তো এবার আমি যখন যাই এখান থেকে হেঁটে তখন অনেকজনকে শুনি যে বলে যে না না এখানে ভালো না, এখানে নিস না, চল ভিতরে চল, এখানে এরা ভালো দেয় না জিনিস, এখানে খুবই খারাপ দেয়, সেই হিসাবে অনেকজন চলে যায়। ইনফ্যাক্ট আমার একটা ফ্রেন্ডও এরকম একদিন বলেছিল আমাকে যে কোথায় ভিতরে কি নেওয়া যাবে, এখানে বাইরে থেকে নেবো না, কেমন একটা দেবে তার ঠিক নেই, তাই বলছি প্লিজ, ওই জন্য আমি সবসময় যখনই আসি তখনই এখানে সামনে থেকে নিই এই স্কাইওয়াকের উপর থেকে, বা যখন নিচে দোকান ছিল সেগুলোই তো শিফট হয়ে পড়ে এসেছে, নিচে দোকান ছিল তখন নিচে থেকেই আমি নিতাম। এবং অবশ্যই এই যে আমার এর চুরি করার এটা, যদি তোমরাও এরকম করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা প্রথমে লাইক করে দাও, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা করনি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ব্লগে, এবং এইচএস পরীক্ষা সবাই ভালোভাবে দিও, আমার সামনে এইচএস আছে, ওই জন্য আর কোনো ব্লগ আপলোড হবে না, তো চলো বাই, ভালো থেকো, সাবধানে থেকো সবাই।